বন্ধুরা, গ্লোব বাংলা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, অলরেডি শুরু হয়ে গেছে নতুন ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদনপত্র জমা নেওয়া। আপনাদের যাদের কার্ড নিয়ে বিভিন্ন সমস্যা রয়েছে, আপনারা নতুন করে আবেদন করতে পারবেন। তো আগেও আমি বেশ কয়েকটি ভিডিও দিয়েছিলাম কবে থেকে কবে আবেদনপত্র জমা নেওয়া হবে, আবেদন করতে পারবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন ডিটেলস। তো আজকে আমি আপনাদের জানাবো, আপনাদের বিপিএল বা এওয়াই ক্যাটাগরির কার্ডের জন্য যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনারা কিভাবে আবেদন করবেন। তো বন্ধুরা, এখানে যে দেখতে পাচ্ছেন এই যে নোটিশ যেটা দেওয়া হয়েছে, বিজ্ঞপ্তি, 9 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত চলবে আবেদনপত্র জমা নেওয়া এবং ফর্ম দেওয়া জমা নেওয়া চলবে। তো এখানে আমি আপনাদের দেখিয়েছিলাম 3 নম্বর ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন, কী কী ডকুমেন্ট লাগবে, 4 নম্বর এবং 5 নম্বর এই ফর্মগুলো আপনারা কীভাবে ফিল আপ করবেন এবং কী কী ডকুমেন্ট লাগবে। তো আজকে আমি 8 নম্বর ফর্মটা দেখাবো, এই 8 নম্বর ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন এবং কী কী ডকুমেন্ট লাগবে। এটা হলো আপনাদের যদি আগে বিপিএল রেশন কার্ড ছিল অথবা এওয়াই ক্যাটাগরির রেশন কার্ড ছিল, কিন্তু বর্তমানে আপনারা আরকেএসওয়াই 2 ক্যাটাগরির কার্ড পেয়েছেন, এই আরকেএসওয়াই 2 ক্যাটাগরির কার্ড যারা পেয়েছেন, এইখানে ফ্যাসিলিটি অনেক কম পাওয়া যায়, বেশি দামে কম দ্রব্যমূল্য পাওয়া যায় রেশন মারফত। তো আপনারা চাচ্ছেন আবার পুনরায় বিপিএল বা এওয়াই ক্যাটাগরির কার্ড করতে অথবা আরকেএসওয়াই 1 ক্যাটাগরির কার্ড করার জন্য আবেদন করতে চাচ্ছেন। এই নিয়ে অনেকেই আমাকে কমেন্টে অলরেডি করছেন যে আমরা সুযোগ সুবিধা পাচ্ছি না, আমরা আরকেএসওয়াই 2 কার্ড পেয়েছি, কিভাবে আমরা আবার বিপিএল কার্ড পাবো বা বেশি ফ্যাসিলিটি পাবো। তো এর জন্য আপনাদেরকে এই 8 নম্বর ফর্মটা ফিল আপ করতে হবে, আপনাদের যদি আগে আপনারা ফ্যাসিলিটি পেয়ে থাকেন। এছাড়াও যদি আপনাদের আর্থিক অবস্থা খারাপ হয়ে থাকে, অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হয়ে থাকে এবং আপনারা চাচ্ছেন যে আপনারা রেশন মারফত বেশি দ্রব্য কম দামে পেতে, তাহলে এই 8 নম্বর কার্ড এর জন্য আপনারা ফর্মটা আপনারা ফিল আপ করে আবার ফিল আপ করতে পারবেন। যদি ডিজিটাল কার্ড থাকে তাও ফিল আপ করতে পারবেন এই 8 নম্বর ফর্মটা। তো এটা কিভাবে ফিল আপ করবেন এবং কী কী ডকুমেন্ট দিতে হবে আমি এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এই যে 8 নম্বর ফর্ম নম্বর 8R, আর গ্রামীণ এলাকার জন্য এবং শহর এলাকার জন্য ইউ, এখানে 8U থাকবে। তো এখানে বলা রয়েছে যে পূর্ববর্তী অর্থাৎ আগে আপনাদের এওয়াই বা বিপিএল গ্রাহক ছিলেন আপনারা, কিন্তু এখন আরকেএসওয়াই 2 রেশন কার্ডের পরিবর্তে আরকেএসওয়াই 1 রেশন কার্ড পাওয়ার জন্য আবেদন করতে চাচ্ছেন। অর্থাৎ এই যে আরকেএসওয়াই 1, এখানে বেশি ফ্যাসিলিটি পাওয়া যায়, বেশি দ্রব্য, চাল, চিনি, আটা বেশি পাওয়া যায়, কম দামে বেশি পাওয়া যায়, কিন্তু আরকেএসওয়াইতে কম কার্ড পিছু কম পাওয়া যায়। তো আপনারা যদি আরকেএসওয়াই 1-এর জন্য আবেদন করতে চাচ্ছেন, যদি আরকেএসওয়াই 1 ডিজিটাল কার্ড আপনাদের থাকে তাহলে আপনারা এই ফর্মটা ফিল আপ করবেন, 8R এই ফর্মটা আপনারা ফিল আপ করবেন। তো এটা কীভাবে ফিল আপ করবেন এখানে অলরেডি দেখতে পাচ্ছেন, আমি এইগুলো আপনাদের দেখিয়েছিলাম, সব ফর্মগুলোতে একই ফর্মেট। আপনাদের ব্লকের নাম দিতে হবে, এখানে বলা রয়েছে এওয়াই অর্থাৎ অন্ত্যোদয় অন্ন যোজনা এবং বিপিএল, এই সব কার্ড আপনাদের বেনিফিসিয়ারি আপনারা ছিলেন কিন্তু বর্তমানে আরকেএসওয়াই 2 ডিজিটাল কার্ড পেয়েছেন, আরকেএসওয়াই 1 আপনারা কার্ড পেতে যাচ্ছেন। তো এখানে আপনাদের গ্রামের নাম দিতে হবে, এখানে আপনাদের পিনকোড দিতে হবে, গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, পোস্ট অফিসের নাম লিখবেন, পুলিশ স্টেশনের নাম লিখবেন, আপনাদের জেলার নাম লিখবেন। লেখার পরে এখানে আপনাদের মোবাইল নম্বর একজনের দিতে হবে, ঠিক আছে। দেওয়ার পরে এখানে আপনাদের ফ্যামিলিতে যাদের যাদের আরকেএসওয়াই 2 রেশন কার্ড ডিজিটাল কার্ড হয়েছে এবং আরকেএসওয়াই 1 কার্ড আপনারা পেতে যাচ্ছেন অর্থাৎ বিপিএল ফ্যাসিলিটি পেতে যাচ্ছেন, তো তাদের এখানে সেই কার্ডের নাম্বারটা আপনাদের এখানে দিতে হবে। যতগুলো সদস্য রয়েছেন, প্রথমে যারা এখানে নাম লিখবেন তার কার্ডের, বর্তমানে যে ডিজিটাল কার্ড রয়েছে আরকেএসওয়াই 2 সেটার নাম্বারটা এখানে দেবেন, এখানে নাম লিখবেন, যতজনের জন্য আপনারা আবেদন করতে চাচ্ছেন, প্রত্যেকে একটি ফর্মে সর্বাধিক 4 জনের জন্য আবেদন করতে পারবেন এবং এখানে মেল না ফিমেল সেটা উল্লেখ করবেন, মেল হলে M, ফিমেল হলে F অর্থাৎ ছেলে বা মেয়ে, এবং এখানে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের যে রয়েছে আপনাদের সেই ভোটার কার্ডের এপিক নাম্বারগুলো এখানে আপনারা দেবেন, এবং এখানে দিতে হবে আধার নাম্বার, এখানে আপনাদের আধার কার্ড যাদের যাদের রয়েছে সেই আধার কার্ডের নাম্বারটা দেবেন, এবং এখানে রিলেশনটা উল্লেখ করতে হবে। যদি এই 1 নম্বর কলামে যদি মনে করুন আপনাদের গার্জিয়ানের নাম লিখে থাকেন, অভিভাবক, তাহলে সেই এখানে হেড লিখবেন,
ঠিক আছে, হেড অর্থাৎ যিনি গার্জিয়ান, এবং এখানে যদি ছেলে বা মেয়ের যদি হয়ে থাকে তাহলে কন্যা বা পুত্র সেটা এখানে লিখবেন, স্ত্রী হলে ওয়াইফ লিখে দিবেন, এবং তারপরে ছেলে বা মেয়ে হলে এখানে সন, এবং মেয়ে হলে ডটার, ডটার বা কন্যা লিখে দিবেন, ঠিক আছে। এভাবে এখানে ফিল আপ করার পরে এখানে আপনাদের তাদের বয়স, কার কত বয়স সেটা এখানে লিখে দিবেন। বয়সটা লিখে দেওয়ার পরে এখানে ক্যাটাগরি অ্যান্ড নাম্বার অফ, আগে যে আপনাদের বিপিএল বা এএওয়াই ক্যাটাগরির কার্ড ছিল সেই কার্ডের যে ক্যাটাগরি সেটা এখানে উল্লেখ করে দেবেন, ঠিক আছে, এবং নাম্বারটা এখানে লিখতে হবে। লেখার পরে রিজন ফর ইনক্লুশন, কী কারণের জন্য আপনারা আবার বিপিএল ফ্যাসিলিটি অর্থাৎ আর কে এসওয়াই ওয়ান রেশন কার্ড পেতে চাচ্ছেন সেটা এখানে উল্লেখ করে দেবেন, এবং প্যান কার্ড যদি থাকে তাহলে সেই প্যান কার্ডের নাম্বারগুলো এখানে দেবেন, যাদের যাদের প্যান কার্ড রয়েছে, যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। তো এখানে যে কারণগুলো উল্লেখ করতে হবে সেই কারণগুলো কিন্তু এখানে রয়েছে, এই যে ফর্মের এখানে কারণগুলো রয়েছে, এখানে যে ১২টা কারণ রয়েছে এই ১২টা কারণের মধ্যে একটা কারণ হতে হবে, তাহলে আপনারা বিপিএল ফ্যাসিলিটি অর্থাৎ আর কে এসওয়াই ওয়ান কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো এইখানে কোন কারণটা কি তার জন্য আমি একটা ভিডিও আপনাদের দিয়েছিলাম, তো সেই ভিডিওটা দেখার জন্য আপনারা এইখানে আই বাটনে ক্লিক করুন বা ডিসক্রিপশনে লিংক পেয়ে যাবেন, সেই ভিডিওটা দেখে নিন। সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি কোনটা এখানে কি বলা রয়েছে, এগুলো বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে। তো সেখানে আপনারা যত নম্বর কারণের জন্য আপনারা বিপিএল ফ্যাসিলিটি অর্থাৎ আপনারা আর কে এসওয়াই ওয়ান কার্ড পেতে যাচ্ছেন সেটা এখানে উল্লেখ করবেন। এবারে আপনাদের বলবো এই ফর্মটা যখন আপনারা ফিল আপ করবেন তার সাথে আপনাদের কী কী ডকুমেন্ট দিতে হবে সেটা এখান থেকে দেখে নিন, কী কী ডকুমেন্ট লাগবে। আট নম্বর ফর্মের সাথে আপনাদের আগে যে বর্তমানে যে আর কে এসওয়াই টু কার্ড আপনাদের রয়েছে সেই কার্ডের জেরক্স দিতে হবে, এবং প্রত্যেকের এই পুরানো বিপিএল বা এএওয়াই কার্ড ছিল সেই কার্ড, আধার, ভোটার কার্ড ও প্যান কার্ডের জেরক্স দিতে হবে, পরিবারের একজনের মোবাইল নাম্বার দিতে হবে। তো বন্ধুরা এইভাবে আপনারা অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন আমরা কীভাবে আর কে এসওয়াই ওয়ান অর্থাৎ বিপিএল ফ্যাসিলিটির কার্ড আমরা পাবো, আপনাদের যাদের আর কে এসওয়াই টু কার্ড রয়েছে আপনারা আর কে এসওয়াই ওয়ানের জন্য আবেদন করতে পারবেন, তার জন্য এই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে। এবং বাকি আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, সেই ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দিন সকলকে জানিয়ে দেওয়ার জন্য, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং, উইশ ইউ অল দি বেস্ট।